যাচাই বাছাইয়ের পর ষোড়শ সংবিধান সংশোধন বিল সংসদে জমা দিয়েছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি সুরঞ্জিৎ সেনগুপ্ত সংসদে বিলটি উপস্থাপন করে বলেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ায় বিচারকরা আগের চেয়ে অনেক বেশি সুরক্ষা পাবেন। তিনি বলেন, 1972 সালের মূল সংবিধানে যে অবস্থায় ছিল তা ফিরিয়ে আনার জন্যই এ পরিবর্তন আনা হয়েছে। তবে বিলটির উদ্দেশ্য ও প্রস্তাবনা সংশোধন করার সুপারিশ করেছে কমিটি। বিলটি পাশ হলে বিচারপতিদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধানটি বাতিল হয়ে যাবে। ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে ব্যাঙের ছাতার মতো তোলা হয়েছে ঘর। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসকে সঙ্গে নিয়ে বদরুদ্দোজা বাবুর অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সোহাগ। বাঁশের খুঁটির ওপর টিনের ছাউনির শত শত নতুন ঘর, কেউ থাকে না, থাকার উপায়ও নেই, কারণ দরজা জানালা বিদ্যুৎ গ্যাস কিছুই নেই, বরং ঘরের মধ্যে থইথই করছে পানি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চার লেন হবে এমন খবরে এর দুপাশে রাতারাতি গড়ে তোলা হয়েছে ঘরগুলো। আর এসব ঘরের মালিক আর জমির মালিকও এক নয়। ভাড়া আছে মনে করেন, ভাড়া ওইভাবে চুক্তি নেই, মনে করেন যা পামু ওরা নি, তার চার ভাগের এক ভাগ ওরা নি, ওই জমি এলাই নিব, আর এক ভাগ যে করছে হেই নিব, তিন ভাগ হেই নিব। কতটুক জমি দিয়েছেন আপনারা ভাড়া? 46 ভাগ। কতদিনের জন্য? 3 বছরের কন্ট্রাক্ট। তার এক বিঘা 1,00,000 টাকা। কতদিনের জন্য? 1 মাসের? না, 1 বছর? 2 বছর। নিজের জমির সাথে অন্যের জমি ভাড়া নিয়ে ঘর তুলেছেন কালিয়াকৈরের শ্রীফলতলি গ্রামের আব্দুর রহমান। জমির দালাল হিসেবে এলাকায় পরিচিত তিনি। মোবাইলে বারবার যোগাযোগ করে বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় গেলে পাবো টাবো জানেন না আপনারা? অবশেষে রহমানের দেখা মিলল পাশের গ্রাম শিমুলতলিতে। সেখানে জমি অধিগ্রহণের জন্য জরিপ চলছিল। মাছরাঙ্গার ক্যামেরা দেখে সরে যান তিনি। অন্যের জমিতে ঘর তুলে ভুয়া ক্ষতিগ্রস্ত সেজে সরকারের টাকা হাতিয়ে নেবার এই চক্রটি বড় এবং প্রভাবশালী। কালিয়াকৈরের সূত্রাপুর নিয়ন্ত্রণ করেন এই ব্যক্তি। নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় চেয়ারম্যান সোলাইমান মিন্টুর ছোট ভাই তিনি। ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেবার আশায় ঘর তুলেছেন তিনিও। ওইটা কি ওনার জায়গা? হ্যাঁ, ওইটা কি আমার জায়গা? আপনার জায়গা? তাহলে ওইটাতে কে কে ঘর উঠাইলো? এটা পুরো করতে হয়তো আমার কাছে ভাড়া দিয়েছে এই সমস্ত এলাকার লিডার রহমান। কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, চার লেনের কাজ যাতে ঠিকঠাক হয় সেজন্য জেলা প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত খুব দৌড়াদৌড়ি করছেন বলে দাবি করলেন। ক্ষতিপূরণের আশায় তার এলাকায় গজিয়ে ওঠা ঘরের ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। যতটুকু সহনীয় পর্যায়ে যাতে সরকারের স্বার্থ ওরকম বিনষ্ট না হয় বা কোনো স্বার্থান্বেষী মহল যাতে এরা সুবিধা নিতে না পারে সেটা বিবেচনায় রেখে সরকার ব্যবস্থা নিতে পারে। এবার দেখুন তার এলাকার অবস্থা। সবচেয়ে বেশি ঘর উঠেছে চন্দ্রায়, তাও বড় বড় জমি ভাড়া নিয়ে। আর এসবের নেপথ্য মালিক মেয়র মুজিবুর রহমান নিজে, এমন প্রশ্নে বিব্রত হন তিনি। অভিযোগ আছে যে আপনি দুইটা জায়গা ভাড়া নিয়ে আপনি দিয়েছেন তিনের ঘর। না, এরকম কোনো কথা আপনি বোধহয় ভুল শুনতে পারেন। এটা অন্য কোনো মুজিবুর হতে পারে, হয়তো আমি নাও হতে পারি। অভিযুক্তরা কেউ স্বীকার না করলেও এলাকাবাসীর মুখে মুখে ছড়িয়ে রয়েছে তাদের নাম। সরকারের শত শত কোটি টাকা হাতিয়ে নেবার বন্দোবস্ত ইতিমধ্যে করে ফেলেছেন তারা। ভাগবাটোয়ারার এই চক্রে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা, যারা জমি অধিগ্রহণের কাজে জড়িত। বদ্রুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, গাজীপুর।